জি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করব আমি আমার সৃষ্টিকর্তার প্রতি। আমরা যেহেতু স্বাস্থ্য বিষয়ক একটা সেমিনার করতেছি, এই সেমিনারে আমি বিশেষ করে হতবাক হয়ে গেছি একটা জিনিস, আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করতেছি কিন্তু আমাদের স্বাস্থ্য অনেক উইক। যে কোনো প্রোগ্রামের আপনারা এখানে উৎসাহিত করবেন, নিজেকে উৎসাহিত নেবেন, এটাই হচ্ছে সব থেকে বড় চাওয়া। যে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সাই স্যারের জন্য একটা জোরে বিগ হ্যান্ডস হওয়া দরকার। ক্যাশটেক গ্লোবাল কর্তৃক আজকে আয়োজিত যে গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে আজকে সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর যিনি এমডি মহোদয়, ওনাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং এইখানে যিনি সার্বিক সহযোগিতা এবং আমার সব থেকে কাছের পরিচিত যে মানুষ, সেই মানুষটা হচ্ছে আমাদের মার্কেটিং ডিরেক্টর আমিনুল ইসলাম রাসেল স্যার, এবং আমাদের পাশে আরও আছেন সিও স্যার, এবং উপস্থিত আছেন আমাদের চিফ গেস্ট এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, এবং সামনে উপস্থিত আছেন ক্যাশটেক গ্লোবালের সকল যোদ্ধা সৈনিকগণ। আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আপনারা আজকে যারা সামনে বসে আছেন, যেদিন আপনারা এই মঞ্চে এসে আমার মতো করে মাইক্রোফোন ধরে আপনারা আপনাদের পরিচয়টা দিতে পারবেন, সেই দিনে আমি মনে করব যে আমার শরীরের অনুভূতি জাগে। কে ইয়েস অর নো? আসলে আমরা কি চাই যে এই স্টেজে এসে আমরা সামনের সময়গুলোতে এইভাবে করে আমরা সেলিব্রেশন নিয়ে আমরা আমাদের পরিচয়গুলো দিয়েব, প্লাস আমরা এই ক্যাশটেক গ্লোবাল যে কোম্পানিটি আছে এই ব্যানারে একত্রিত হয়ে একজন আরেকজনকে সহযোগিতা করে কাজ করে আমরা এই স্টেজে আসব? কে পারব তো আমরা? আজকে এই অনুভূতি প্রকাশের জন্য যে বিষয়গুলো আমি বলতে চাই, ক্যাশটেক গ্লোবাল আমার সাথে পরিচিতি কীভাবে, এইটুকু আমি একটু অনুভূতি প্রকাশ করব। শর্ট সময়ের মধ্যে আপনাদের কাছে সময় নেব আমি 2 থেকে 4 মিনিট। ক্যাশটেক গ্লোবাল আমার রাজশাহী চাপাই, এখানে তো অনেকজন আছেন, রাজশাহী চাপাইয়ে আমার বিগত প্রিভিয়াস কোম্পানিতে আমি যখন কাজ করছিলাম আমার ওইখানে একটা টিম ছিল, ওইখানকার একজন অ্যাসোসিয়েট ছিল, অ্যাসোসিয়েটের নামটা আমি বলবো না, তবে আমি এইটুকু জিনিসটা বলে যাব, ওই অ্যাসোসিয়েট আমাকে এই ইনফরমেশন বা এই দাওয়াতটা দেয়। দেওয়ার পরে আমি কিন্তু সিদ্ধান্ত করছিলাম যে কোনো বাংলাদেশের যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং আছে এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে কোনো কাজ করব না এবং কোনো দিন সম্পৃক্ত হব না। তবে আমি এই সিদ্ধান্ত ছিলাম যদি কখনো এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার যে মাইল ফলক আছে, এই মাইল ফলকের মধ্যে যদি কখনো কোনো দিন সঠিক স্বয়ংসম্পূর্ণভাবে একটি কোম্পানি পাই তাহলে আমি কাজ করব। আজকে আমি সেই কোম্পানি পাইছি, সেই কোম্পানিটা হচ্ছে ক্যাশটেক গ্লোবাল। এইখানে যখন উনি আমাকে দাওয়াত বা ইনভাইট করলো যে স্যার আপনার সাথে একটি কোম্পানি বিষয়ে আমি কথা বলতে চাই, তো কথা বলতে চাই, ঠিক আছে কী বিষয়, কী কোম্পানি? উনি আমাকে বললো যে কোম্পানির নাম হচ্ছে ক্যাশটেক গ্লোবাল। আমি বললাম যে আসলে ওনাদের প্রোডাক্ট কী? বললো যে আসলে সায়েন্স থিওরি কিছু প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো দিয়ে কাজ করবে, কারণ আজকে যে প্রযুক্তিতে আমরা চলাফেরা করতেছি এই প্রযুক্তিটাই হচ্ছে আমাদের সায়েন্স প্রযুক্তি। কি ইয়েস অর নো? ইয়েস। তো এইখানে বিষয়টা হচ্ছে যে উনি যখন এটা দাওয়াত দেওয়ার পরে ওনাকে আমি বললাম যে ঠিক আছে আমি তো ঢাকায় আসতে পারবো না, তো আপনি একটা কাজ করেন, যদি সুযোগ পান তাহলে আমার ঠাকুরগাঁয়ে আসেন। ঠাকুরগাঁয়ে আসবে উনি, উনি একা আসতে আমার কাছে লজ্জিত। উনি আজকে যিনি আমাদের ক্যাশটেক গ্লোবালের সম্মানিত মার্কেটিং ডিরেক্টর স্যার আমিনুল ইসলাম রাশেদ স্যার, উনি আমাকে বললো যে আমার সাথে মার্কেটিং ডিরেক্টর যাবে। তা আমি বললাম যে ঠিক আছে মার্কেটিং ডিরেক্টরই তো আসবে, আর তো কোনো সমস্যা নেই। আমি আবার ভেবে দেখলাম যে আসলে মার্কেটিং ডিরেক্টর স্যার যেহেতু আমাদের মাঝে আমার মাঝে আসবে তাহলে আমাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ উনি যেহেতু আসবে, কারণ ওনাকে সাদর মানে ভাবে আমি গ্রহণ করব, ওনার কথাগুলো শুনবো। আসার পরে সর্বোপরি একটা জিনিস লাগছে কি যে আমিনুল ইসলাম রাশেদ স্যারের যে বিষয়গুলো, ওনার সততা এবং সত্যনিষ্ঠা পরিশ্রমের যে কার্যক্রমগুলো আছে এইগুলা দেখে আসলে ওনার প্রেমে আমি পাগল হয়ে গেলাম। বুঝছেন? কারণ প্রেমে যখন পাগল হইলাম, হওয়ার পরে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে যে স্যার এটা দিয়ে যে কাজ করব, তো এটা কাজ করতে গেলে আপনাদের ম্যানেজমেন্ট কর্তৃক আমি সহযোগিতা কতটা পাবো?
এই সহযোগিতার বিষয়টা অনেক কিন্তু ভেবে নিছিলেন যে আমাদের কাছে হয়তো বা কোনো অর্থ চাই, কারণ সহযোগিতা তো অনেকগুলো ধারা আছে। ওনাকে আমি বললাম যে আসলে এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আসলে কি কন্টিনিউ আমি পাবো বা পাওয়া সম্ভব? উনি বললো যে আপনি যখনই চাবেন আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম যে স্যার আসলে আপনাদের উডুল সিস্টেম, বিল পেমেন্টগুলোর সিস্টেমটা কি? উনি বললেন যে আজকে যা কাজ করবেন ওইটা আগামীকালকে উডুল দিবেন, বাজারের বেগ নেবেন, বাজার খরচা করে বাসায় যাবেন। ঠিক আছে, যে পেমেন্টটা হচ্ছে আপডেট আর প্রোডাক্টটা হচ্ছে আপডেট। তা আমি মনে করলাম যে ঠিক আছে, এটা দিয়ে কাজ করা যায়। রাসেল স্যার আমার মাঝে থেকে গেলো তিন দিন। এই তিন দিন থাকার পরে ফার্স্ট একটা প্রোডাক্ট যখন আমি সেলস করলাম, এই সেলসের দিকটা হচ্ছে যে উনি প্রোডাক্টটা নিল আমাকে দেখে, আমাকে দেখে নিল। এই দেখে নেওয়ার পর ওইখান থেকে শুরু হয়েছে আজকে আপনাদের সকলের দোয়াই ভালোবাসাই আজকে ক্যাশটেক গ্লোবালের টপ সেলার হিসাবে নির্বাচিত হতে পারছি। জি, আমি যে পজিশনটা আজকে অর্জন করছি, এই পজিশনগুলো আপনারা কি চান না যে আপনারাও এখানে আসেন? কে আপনাদের মাঝে চাওয়া হচ্ছে কি না? ইয়েস জি। এই যে ছোট আমি একটা মানুষ, আপনারা ঢাকায় থাকেন, ঢাকার যে বিষয়গুলো সচরাচরভাবে পায়, ঢাকার বাসী যেগুলো আছেন, ঢাকার যে সচরাচরভাবে পায় এইগুলো কিন্তু আমরা সচরাচরভাবে ঢাকা থেকে দূরত্ববর্তী যে এরিয়াগুলো আছে এগুলো আমরা 10 থেকে 15 বছর পরে পাই। আপনারা হলেন আপডেট, এটি হচ্ছে মূল পরিচয়। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার পরে আরেকজন শুভেচ্ছা বক্তব্য দিবে। তো আমি যেখানে সব থেকে আমি আরেকটা জিনিস কৃতজ্ঞতা প্রকাশ করব, ফ্যান্সি বেগম আমার যিনি শ্রদ্ধেয় বড় আপু, ওনার মাঝে আমি সার্বক্ষণিকভাবে সহযোগিতা পাচ্ছি, সহযোগিতা পেয়েই আজকে আমি টপ সেলার। অন্য কিছু উপায় নেই, কারণ ওনার ভালোবাসার কাছে আমি কোনো কিছুই নই।